नमस्कार आपना देखें 24 घंटा इंडिया टीवी आमी अरूप चक्रवर्ती देखे नीन आज के विशेष प्रतिवेदन। আমি এই মন্তেশ্বর হসপিটাল কি করতে ভ্যাকসিন দিতে ভ্যাকসিন দিচ্ছে আজকে হ্যাঁ দিচ্ছে কত বছর থেকে দিচ্ছে 18 থেকে দিচ্ছে 18 থেকে সব সবই দিচ্ছে 18 বছর উর্ধে থেকে আপনি কখন এসেছেন আমি এসে এই 6টার দিকে সকাল 6টা পেয়েছেন ভ্যাকসিন না কারণ এরা বলছে যে টোকেন লাগবে হ্যাঁ 44 এর নিচে হলে টোকেন লাগবে আর টোকেন হচ্ছে যে আমাদের পঞ্চায়েতের সদস্যদের তুলে দিতে হবে তাদেরই দেখা নেই আজ একবার ফোন করলাম এই এখনি ফোন করলাম বলল যে শেষ হয়ে গেছে তোকে পঞ্চায়েত কোন পঞ্চায়েত আমার হচ্ছে জামনা পঞ্চায়েত আচ্ছা এখানে যে মানে করোনা টিকা নিতে এসে 18 বছর সব শ্রেণী মানুষ কোনো লাইন আছে মানে সামাজিক দূরত্ব বজায় আছে কারণ বলতে আর কারণ ওই যে আগে পাবে সেই তো সামাজিক ভালো সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত তো স্বাস্থ্যবিধি মানা উচিত তো অবশ্যই কজন মানছে মানছে না ভিড় আছে তো মানুষের তা সামাজিক স্বাস্থ্যবিধি মানা উচিত তো সবাই মানা তো উচিত কারণ আবার নিজের জীবনটা তো আগে নিজের জীবনটা তো আগে বাইচান্স কারোর হয়ে যায় এখান থেকে তাহলে কত ছড়াবে এবার ভাবো আমার নাম আমার নাম অর্ঘ ঘোষ বাড়ি ছেলে অর্ঘ ঘোষ মন্তেশ্বর কলেজে কি কারণে ভ্যাকসিন কলেজে ক্যাম্প হচ্ছে হ্যাঁ কত বছর থেকে কত বছর পর্যন্ত দেয়া হচ্ছে জানেন 18 বছর থেকে 44 এটা আমরা প্রথম হ্যাঁ হ্যাঁ এটাই প্রথম এর আগে এই ছিলেন এর আগে এসেছি ফিরে গেছি ফিরে গেছেন হ্যাঁ এই ভ্যাকসিন কতদিন বন্ধ ছিল 18 থেকে 44 বন্ধ ছিল আপনি পেয়েছেন ভ্যাকসিন হ্যাঁ হ্যাঁ আমার ভ্যাকসিন আপনি পেয়ে খুশি হ্যাঁ কারণ এর একদম কোনো টেনশন থাকবে না ভ্যাকসিনটা নিয়ে থাকলে করোনা হ্যাঁ করোনার জন্য সবার একটা টেনশনে থাকে সেই জন্য ভ্যাকসিন হ্যাঁ হ্যাঁ আপনার নাম মৌসুমী সেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার।